সাথে আজকে কিন্তু চলে আসি রাজকীয় একটা বাড়ির জিপসাম ইন্টেরিয়র ডেকোরেশন নিয়ে। এগুলো কত টাকা স্কোয়ার ফিট ভাই? এটা হচ্ছে ভাই কালার ছাড়া 230 টাকা, কালার সহ 270 টাকা পার স্কোয়ার। সারা বাংলাদেশে? অল বাংলাদেশ ভাই, সার্ভিস চার্জ ফ্রি একদম। এখানে কিন্তু আপনার বেডরুম একটা সিলিং ডিজাইন করছি আমরা, এখানে কিন্তু এখনো ফিতা লাইট ইউজ করা হয় নাই, আরো পরে করবে। প্রাইস সব একই থাকবে না? হ্যাঁ হ্যাঁ একই থাকবে। আর যদি এই বেডরুমে আসেন দেখেন এখানে একটা সিলিং কালার করে দিয়েছি আমরা, ফুল সিলিং। আর যদি এই পাশে বেডরুমটাতে আসেন এখানেও কিন্তু একটা ফুল সিলিং করা আছে দেখেন। এখানে দেখেন এই সিলিংটা কিন্তু অনেক সুন্দর। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে। আজকে কিন্তু চলে আসি রাজকীয় একটা বাড়ির জিপসাম ইন্টেরিয়র ডেকোরেশন নিয়ে। আমাদের সাথে কিন্তু আছে রাকিব ভাই, শিকদার জীব শান্তি। রাকিব ভাই, এই রাজকীয় বাড়ির ডিজাইন কি আপনি করে দিয়েছেন ভাই? হ্যাঁ ভাই, এই ফুল বাড়ির ডেকোরেশনের কাজ আমি করে দিছি ভাই। ফুল বাড়ির ডেকোরেশন আপনার করা? জি ভাই। আমরা এই মুহূর্তে কোথায় অবস্থান করছি ভাই? এটা হচ্ছে আপনার মুন্সিগঞ্জ ভাই। মুন্সিগঞ্জে দেখতে পাচ্ছেন রাজকীয় একটা বাড়ি। তো এরকম বাড়িতে কিন্তু আপনারাও ডিজাইন করে নিতে পারেন। ভাইদের অফিস অ্যাড্রেসটা কোথায় ভাই? আমাদের অফিসটা হচ্ছে ঢাকা মিরপুর 2-এ। আর সারা বাংলাদেশে তো কাজ করে? হ্যাঁ, সারা বাংলাদেশ, অল বাংলাদেশ সার্ভিস দিয়ে থাকি আমরা। আচ্ছা চলেন আমরা একটু ভিতরে যাই এবং দেখাই যে আমাদের রাকিব ভাই কিভাবে এই ডিজাইনগুলো করেছে। এইখানে যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলো আপনারা চাইলে করতে পারবেন, অথবা যদি আপনাদের অন্য পছন্দ থাকে সেগুলো কিন্তু আপনারা করতে পারবেন। দেখেন চলে আসলাম, ফুল সিলিং করা আছে ভাই ডাইনিং টেবিলে। অনেক বড় স্পেস কিন্তু এখানে। হ্যাঁ ভাই। আচ্ছা এগুলো জিপসাম দিয়ে করা না ভাই? অল জিপসাম, এখানে যা কাজ দেখছেন ইন্টেরিয়র সব জিপসামের কাজ। আচ্ছা এগুলো কত টাকা স্কোয়ার ফিট ভাই? এটা হচ্ছে ভাই কালার ছাড়া 230 টাকা, কালার সহ 270 টাকা পার স্কোয়ার। সারা বাংলাদেশে? অল বাংলাদেশ ভাই, সার্ভিস চার্জ ফ্রি একদম। সেবার আমরা একটু বেডরুমটা দেখাই। বেডরুমে কিন্তু প্রতিটা বেডরুমে সিলিং ডিজাইন করা আছে। এখানে কিন্তু আপনার বেডরুমে একটা সিলিং ডিজাইন করছি আমরা, এখানে কিন্তু এখনো ফিতা লাইট ইউজ করা হয় নাই, আরো পরে করবে। মানে লাইটিং এর কাজটা এখনো বাকি আছে? হ্যাঁ লাইটিং এর কাজ কিছু বাকি আছে। আচ্ছা এখানে একটা টিভি ক্যাবিনেট করা আছে। এখানে সিম্পল একটা টিভি ক্যাবিনেট করে দিয়েছি আমরা, সিম্পল একেবারে ছোটর ভিতরে। হ্যাঁ ছোটর ভিতরে একটা সিম্পল, যেহেতু স্পেস কম সেই জন্য। টিভি ক্যাবিনেট এরকম খরচ কত আছে ভাই? টিভির ক্যাবিনেট তো আপনি ভাই 10-15 হাজার টাকা চাইলে কালার সহ এরকম একটা কমপ্লিট করতে পারবেন। আচ্ছা এই যে একটা দেখেন সেম প্রাইস, এগুলো সবই তো ক্লায়েন্টের পছন্দ করা। সব কিছু ভাই সেম প্রাইস, সেম প্রাইস এবং ক্লায়েন্টের যে যে ডিজাইন পছন্দ করে দেবে সেটা ক্লায়েন্টের যেটা চয়েস করবে ক্লায়েন্টের অনুযায়ী আমরা সেম টু সেম ডিজাইন করে দিব। আচ্ছা ভাই এগুলো আপনারা কি জিপসাম পাউডার ইউজ করেন? এটা ভাই থাইল্যান্ডের BK90 জিপসাম দিয়ে কাজ করি। সবচেয়ে ভালো যেটা, একেবারে সবচেয়ে ভালো। আচ্ছা আর থাইল্যান্ডের প্রোডাক্ট ছাড়া আমরা কাজ করি না ভাই। এরপর আমরা উপরে যাব এবং উপরে দেখাবো তলায় আসেন করা পুরো ডুপ্লেক্সটা ডিজাইন করা হয়েছে। এখানে যে কোনো ধরনের ডিজাইন কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইসে করতে পারবেন ভাই। পুরো সাইডটা কমপ্লিট করতে কতদিন টাইম লাগলো ভাই? এখানে আপনার 1.5 মাস প্লাস লাগছে। আচ্ছা আমরা লাইটিং গুলো দিয়ে দিলে দেখবেন সিলিং গুলা। এটা আপনার একটা ডাইনিং রুম, এখানে বড় একটা টিভি ইউনিট দিতে হচ্ছে ভাই। হ্যাঁ ভাই, এটা আপনার এতটা টেকসই মজবুত যে এখানে আমি যদি বসি ভাই তাও ভাঙবে না ভাই। বলেন কি ভাই, এটা যদি বসি ভাই তাও বাচ্চারা লাফাইলেও ভাঙবে না? না ভাই, এটা আমাদের নিজের কাজ ভাই, আমরা নিজেরা কাজ করি। কত এরকম বড় একটা? এটাও সেম ভাই 10-15 হাজার টাকা প্রাইস কালার সহ। 10-15 হাজার টাকা। এরপরে সিলিংটা দেখাচ্ছি দেখেন, ফিতা লাইটটা দিলে আর বেশি। ফিতা লাইট এখন ইউজ করে না মালিক, আপনার ইতালি থাকে উনি আইসাই নিজাতে ফিটিং করবে লাইটটা। আচ্ছা আর যদি এই পাশে বেডরুমটাতে আসেন এখানেও কিন্তু একটা ফুল সিলিং করা আছে দেখেন। এখানে দেখেন এই সিলিংটা কিন্তু অনেক সুন্দর, প্রতিটা সিলিং এর ডিজাইনই আলাদা। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাই আপনারা তো জানালা গেট উপরে থাকেন তাই না? জানালা গেট মালিকের চয়েস হয় তার জন্য আর কি করলাম না, করি নাই আমরা। আচ্ছা যদি আপনারা চান করে নিতে পারবেন, সমস্যা নাই। ডিজাইনগুলো দেখেন কত সুন্দর। আপনারা যদি একটু কালারফুল পছন্দ করেন কালারফুল ইউজ করলে এটা ক্লায়েন্টের চয়েস অনুযায়ী, ক্লায়েন্ট আর কি যেরকম চাইবে আমরা ওরকম এই কালারটা করে দিব। আচ্ছা এখানে আর কোন রুমে সিলিং? এই একটা বেডরুমে কাজ আছে আরো, এখানে এই বেডরুমটাতে আসেন। এটা যে গ্রে কালার করে একটু ডিপ কালার মালিক পছন্দ করে। হ্যাঁ এইটা ক্লায়েন্ট যেই কালার চয়েস করবে ক্লায়েন্টের অনুযায়ী আমরা করে দিব, সমস্যা নেই। এমনকি ডিজাইনটা চেঞ্জ করতে চাইলে উনি ওইটাও করতে পারবে। আচ্ছা ডিজাইন চেঞ্জ করলে সেটাও করা যাবে। আচ্ছা ভাই এখানে টোটাল প্রজেক্ট কমপ্লিট করতে কতদিন টাইম লাগবে? অনেক সিলিং তো এখানে। এটা আপনার প্রায় 1.5 মাস প্লাস আমাদের জিপসামের কাজ করতে সময় লাগছে। আচ্ছা এখানে চাইলে আপনারা প্রতি রুমে কিন্তু ইয়ে করতে পারতেন, টিভি ক্যাবিনে, টিভি, হ্যাঁ জানলার গেট আছে, জানলার গেট করতে পারতেন, এগুলো করা হয় নাই। হ্যাঁ এই পাশে একটা সিলিং আছে। ওয়াও এটা আবার দেখেন রাউন্ড এবং স্কোয়ারের মধ্যে
খুবই সুন্দর করে কিন্তু ডিজাইন করা হয়েছে। আচ্ছা, এগুলো তো গ্যারান্টি যেহেতু থাকতেছে, যে কোনো সমস্যা হলে তো আপনারা সলভ করে দিবেন। 30 বছরের ভিতরে যদি কোনো প্রকার সমস্যা বা প্রবলেম দেখা যায় সেটা আমি সেট করে দিব। সিলিং মানে জিপসাম তো সাধারণত কিছু হয় না, তাই না? না না না, এটা আপনার ভুলে ধারণা, পোকামাকড় খায় না, এদিক দিয়ে আপনার জিনিসটা ভালো। সিমেন্ট জাতীয় তো, সিমেন্টে কিছু হয় না কখনো। ওই পাশে আরো একটা সিলিং আছে, এই বেডরুমে আরো একটা ইয়ে আছে। ভাই এগুলো টিনের বাড়িতে করতে পারবে? ভাই অলরেডি আমার একটা ভিডিও 26 মিলিয়ন ভিউ পেয়েছে টিনের বাড়িতে। 26 মিলিয়ন ভিউ? 26 মিলিয়ন এখন আমার সাথে এসে গিয়ে দাঁড়াইছে ভাই। টিনসের বাসা সবাই শতত কাজ করতে পারে না। আচ্ছা, দেখতে পাচ্ছেন এই সেম সিলিং গুলো টিনের বাড়িতে করা যাবে, সেক্ষেত্রে সাইডে ওয়াল থাকবে। হ্যাঁ, সাইডে ওয়াল থাকতে হবে, চারপাশে ওয়াল থাকলে আপনি ডেসিং গুলো করতে পারবেন, কিন্তু টিনের বাড়িতে খরচটা একটু বাড়বে, খরচটা বাড়বে সামথিং। আচ্ছা, সেক্ষেত্রে সিলিং কিন্তু একই থাকবে, বুঝতে পারবেন না যে উপরে সে মানে টিন আছে না বিল্ডিং, এটা বোঝার কোনো ভয় নাই। আচ্ছা, প্রত্যেকটা ডিজাইনের প্রাইস একই থাকবে? হ্যাঁ, একই সেম প্রাইস। এক যদি কাজ একটু বেশি হয় তাহলে আরেকটু সেভ করে কাজ করে দেওয়া যাবে, সমস্যা নাই। আচ্ছা, মোটামুটি এখানে অনেকগুলো সিলিং এখানে, ফার্স্টলি আমরা সিলিংগুলো দেখাই দিচ্ছি, যাতে আপনার পছন্দ অনুযায়ী আপনি ডিজাইনগুলো করে নিতে পারেন। ভাই যাদের কাজ কাজের পরিমাণ কম, তারা কিভাবে কাজ করে বা কাজ করেন কিনা কম পরিমাণে? হ্যাঁ, এটা যদি কেউ এক রুমের জন্য কাজ করাতে যায় জাস্ট আমাদের কল করলে হবে, আমরা এক রুমের জন্যই কাজ করে দিব, সমস্যা নাই। আচ্ছা, তো যারা ঢাকার বাইরে আছে তাদের জন্য কি প্রাইস একই থাকবে না? হ্যাঁ, সেম টু সেম প্রাইস। আর হচ্ছে গিয়ে আপনার আসা যাওয়ার যে সার্ভিস চার্জটা এটা একদম ফ্রি, এটা আমাদের পক্ষ থেকে আমরা দিয়ে দিব। আচ্ছা, অনেকে তো প্রবাসে থাকে, তারা দেশে না এসে কাজ করাতে চায়, তারা করতে পারবে? ভাইজান আমাদের এই কাজগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রবাসীরা বেশি করে, সেক্ষেত্রে তারা বাসার অ্যাড্রেসটা কাজটা কনফার্ম করার পরে গিয়ে আমরা এই কাজগুলো করে দিয়ে আসি। আচ্ছা, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যে কোনো প্রয়োজনে আপনারা কিন্তু ভাইয়ের সাথে আলোচনা করে নিতে পারবেন। প্রাইসটা অবশ্যই বলা আছে, 19-20 হতে পারে, আপনারা আলোচনা করে নিলে আপনার কাজের উপর ডিপেন্ড করে। আর যারা প্রবাসে আছেন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন। তো ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করবো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।